আইতাই কান্দিছে, হিয়া ঠাকুরে কান্দিছে আইতাই, কারণ নাতি গ্রেপ্তার আরক্ষীর, নাতির অপরাধ বাল্য বিবাহ। রাজ্যত এতিয়া এটাই চর্চিত বিষয়, রাজ্য সরকারের বাল্য বিবাহ বিরোধী অভিযান। স্বাভাবিকতে বাল্য বিবাহ ব্যবস্থা সভ্য সমাজের কোনো লোকেই সমর্থন নকরে, কিন্তু ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি মিত্রজোট সরকারে হঠাৎ আরম্ভ করা এই অভিযানে দেশজুড়ে ব্যাপক চর্চা লাভ করলেও বহু পরিয়াললৈ নমাই আনিছে অমানিশা। বাল্য বিবাহত লিপ্ত হয়েও বহু পরিয়ালে দিন হাজিরা করে সুখে শান্তিরে এসাজ খাই থাকি জীবন নির্বাহ করে আহিছে, কিন্তু এই পরিয়ালবুরের উপর এতিয়া ভাগি পড়িছে আকাশী সরক, কারণ একমাত্র উপার্জনকারীজনক গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছে আরক্ষিয়ে। অপরাধ হল বাল্য বিবাহ। বাল্য বিবাহ বিরোধী অভিযানত স্বামী পুত্র গ্রেপ্তার করার পাছত কেনে করুণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে সিয়া এতিয়া সুলভ দৃশ্য হয়ে পড়ছে, কিন্তু বাল্য বিবাহত আবদ্ধ নাতিক গ্রেপ্তার করার পাছত এগারী আইতার কান্দন দেখিলে আপনারও চকু সেমেকি উঠিব, কারণ শোণিতপুরের হেলেমর আইতাগীর লগরী হল একমাত্র নাতিটো আর সন্তানটি। নাতিয়েক বাল্য বিবাহত আবদ্ধ হওয়ার বাবে আরক্ষী গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করলে, তারপর 80 বছর ঊর্ধ্বর আইতাগীর হিয়া ভগা কান্দন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাল আইতার আহ্বান, হাত জোর করছো মোর নাতিটো মুকলি করে দিয়ো, নাই মোর বেমারি মানুষ কেনে থাকিম, রন্ধা বড়া কেনে করিম, অকল আইতাই নে, স্বামী গ্রেপ্তার করার পাছত ঠাই ঠাই পত্নীও আরক্ষী থানালৈ গৈ কৰিছে প্রতিবাদ। স্বামীক মুকলি করে দিয়ার দাবিত কান্দি কান্দি বাউনি হয়েছে রাজপথত, বাগরি বাগরি কান্দিছে দুর্ভগিয়া পত্নী। আরক্ষী কইছে মোক জেলত দিয়ক, মোর লড়া ছোৱালী কত থাকিব, এনে করুণ দৃশ্যই এতিয়া সকলোরে মন ক্ষণিকর বাবে হলেও শোকগ্রস্ত করে তুলিছে। হয় বাল্য বিবাহ করে তেওঁলোকে অপরাধ করেছে, কিন্তু বাল্য বিবাহ রোধ করবলৈ সরকারে বিগত সময়ত কি কার্য ব্যবস্থা গ্রহণ করিলে, নে বাল্য বিবাহত আবদ্ধ লোকক গ্রেপ্তার করলেই সমস্যার সমাধান হব নেকি, সেই কথাও রাজ্য সরকারে অনুধাবন করা প্রয়োজন। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।